দাদার সঙ্গে অনেক কিছু শেয়ার করতাম, কথা বলতাম। এই বেশ কিছুদিন ধরে, গত দেড় দুই মাস তিন মাস ধরে সেইভাবে আর হচ্ছিল না। আমাদের এখন অনেক কিছু শেয়ার করা, কথা বলার লোকও কমে যাচ্ছে আমাদের জেনারেশনে। তো সেই সেই লিস্টে আরেকটা নাম চলে গেল, অগর মণ্ডল। অগরদা, পরপরে শান্তি থাকবেন। হি ওয়াজ সো ইম্পর্টেন্ট, সো বিগ। এবং আমি মনে করি যে অগরদা, আসলে আমি আর সাইদ ভাই আলাপ করছিলাম যে সত্যিকার অর্থে রিপোর্টারদের জন্য যদি কোচিং ম্যানুয়াল বলে কোনো জিনিস লাগে, এটা হচ্ছে অগরদার লাইফটেক কোচিং ম্যানুয়াল। কেউ যদি বড় রিপোর্টার হতে চায়, জাস্ট অগরমণ্ডল, হাউ হি মেড হিমসেলফ, হাউ হি প্রিপেয়ার্ড হিমসেলফ, হাউ হি ডিড থিংস, এটাই যথেষ্ট, কিচ্ছু লাগবে না। এত মেধাবী একজন মানুষ ছিলেন, এত মেধাবী একজন ক্রীড়া সাংবাদিক ছিলেন, যার কাছে যখনই আমি এই কথাটি প্রায় বলতাম যে যখনই কোনো তথ্য উপাত্ত বা কোনো কিছু প্রয়োজন হতো, দাদাকে আমি জিজ্ঞেস করতাম, দাদা এটাকে আমাকে একটু বলেন। তো দাদা এমন চমৎকারভাবে বলতেন, অনর্গল, মনে হচ্ছে যে ওনার মাথায় পুরো মুখস্থ হয়ে রয়েছে। কিন্তু এত সন ডেট কীভাবে উনি মনে রাখতেন, এটা আমি আসলে মানে অবাক হয়ে যেতাম মাঝে মাঝে। এবং দাদার সাথে এই হসপিটালের বোর্ড বেডে শুয়েও তিনি বেশ কয়েকদিন আগে তার সাথে আমার কথা হয়েছিল। আমি বলেছিলাম, দাদা অনেক কষ্ট করেছেন আপনারা, অনেক চেষ্টা করেছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বাট যেহেতু এখন আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব, আপনি আমার সাথে কাজ করবেন এবং আমি আপনাকে পাশে রেখে আমি আপনার বাংলাদেশের স্পোর্টসকে চেঞ্জ করতে চাই, পরিবর্তন আনতে চাই। অগরদার রিপোর্টার হিসেবে, অগরদার যে সত্তা, যে ক্ষুধা রিপোর্টের জন্য, আমি আমার ক্যারিয়ার প্রায় ২৭ বছরের আমি দেখিনি। আর আমার সৌভাগ্য হয়েছিল যে আমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল, ফুল সুইংয়ে শুরু হয়েছিল ওনার আন্ডারে। তার চিন্তাভাবনা, তার সামগ্রিকভাবে একটা প্রবলেমের ভেতরে ঢুকে সেটাকে অ্যানালাইজ করা, এই ক্ষমতাটা তার ছিল। আমরা পৃথিবীতে এসেছি, সবাইকে একদিন চলে যেতে হবে, এটা সত্য। যেমন তেমন যখন কেউ সাথীরা চলে যায়, সবাই আমরা মর্মাহত হই। বিরল প্রতিভার অধিকারী একজন ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া বিজ্ঞ একজন মানুষ, তার এই প্রয়াণ আমাদের সকলকে ব্যথিত করেছে। শুধু নয়, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হলাম। সকলের নাম বলা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights.
visit tsports.com.